بسم الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل <تضحكي> يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون

সম্মানিত উপস্থিতি সম্মানিত সভাপতি আজকে এই মহতে উদ্যোগের যারা প্রতিষ্ঠাতা আয়োজক আমাদের অডিয়েন্সরা যে যেখানে আমাদের এই কনফারেন্সটাকে দেখছেন আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই আজকের এই আয়োজন থেকে এখানে বরেন ওলামে কেরামগণ আছেন আমাদের অনেক প্রান্তীয় তিনি ভাইরা আছেন উস্তাজরা আছেন এখানে লম্বা আলোচনা করার কোনো সুযোগও নেই এবং সেই সময় আমাকে পারমিট করা হবে না আমাদের বার্তাটা খুব স্পষ্ট আমরা আজকে যে জায়গাটা নিয়ে কথা বলছি এই জায়গাটাই অগণিত নবী আম্বিআই কেরামের পুণ্যভূমি নাবি ইব্রাহিম আলী ইসালামের হিজরতের জায়গা এটাই মুসা আলী ইসালামের স্বপ্ন তালুতের যুদ্ধ এটাই দাউদ আলী ইসালামের সেই খিলাফ স্টেটের জায়গা সুলাইমান আলী ইসালামের সেই চল্লিশ বছরের অপ্রতিদ্বন্দ্বী শাসরের জায়গা এটাই সেই জায়গা যেখান থেকে দাউদ আলী ইসালাম সুলাইমান আলী ইসালাম তারা বিশ্ব শাসন করেছিল আবার এখানেই ইহুদিদের অধপতনের শুরুটা হয়েছে এর পাশাপাশি তাদেরকে যে দুটো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের মেসিজকে গ্রহণ করা এবং নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের আনুগত্য করা এই দুটো চান্স তারা মিস করেছিল এর ফলশ্রুতিতে আল্লাহ রব আলমী তাদেরকে পরীক্ষায় ফেলেছেন অভিশপ্ত করেছেন নবী সাল্লু আলী সাল্লাম তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলেন তারা তার আনুগত্য না করে বরং তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করেছিল একজন সাহাবির জীবনের বদৌলতে নবী সাল আলী ভাসাল্লাম বলো কাইলুগাকে বের করে দিয়েছেন মদিনা থেকে নবী সাল আলী ভাসাল্লামকে হত্যার চেষ্টা করায় বরুন নজিরকে তিনি অবরোধ করেছেন যার দলিল সুরা হাসরে মজুদ আছে বাকি ছিল বনু পোরাইজা যারা গাতাফান এবং আবু সুফিয়ান বাহিনীর সম্মিলিত জোটের সাথে ঐক্য পোষণ করায় নবী সাল আলী ভাসাল্লাম তাদেরকেও মদিনা থেকে বিতাড়িত করেছিলেন অবশিষ্ট ছিল কিছু খাইবারে

এবং প্রথম টুসাইডের পর মুসলিমদেরকে অপেক্ষা করতে হয়নি মাত্র নব্বই বছরের ব্যবধানে সালেহদিন আইব রাহিমাহুল্লার মতো মানুষের হাতে এটা পুনরুদ্ধার করা হয় আলহামদুলিল্লাহ এর পরেও ক্রুসেট থেমে থাকে নাই তারা ব্যাক টু ব্যাক তৃতীয় তৃতীয় চতুর্থ ক্রুসেট লঞ্চ করেছিল এক একটা টুসাইডে কমপক্ষে দুই থেকে আড়াই লক্ষ করে মুসলমানকে হত্যা করা হয়েছে ঐতিহাসিকরা বলেছেন লিখেছেন একদিনেই তারা সত্তর হাজার মুসলমানকে হত্যা করেছে তার মধ্যে নারী ছিল শিশু ছিল আবার বৃদ্ধরাও ছিল এই প্রসেড গুলো রচনা হতেই ছিল এখনো একটা অঘোষিত প্রসেড এর মধ্যেই আমরা আছি এরপরে আপনারা সবাই জানেন যে জাহের বাইবারাস রুকনুদ্দিন বাইবারাস নুরুদ্দিন জেঙ্গি তাদের মতো বীর পুরুষদের হাতে এগুলো আবার ফাঁস হয়েছে সুদীর্ঘ সময় চলে গেছে যখন উসমাইন উসমানীয়রা ক্ষমতায় ছিল এবং প্রায় সাতশো বছর এটা আমাদের হাতে ছিল তারা অনেক চেষ্টা করেছে কিন্তু পারে না যতদিন পর্যন্ত না 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় এখান থেকে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ 1914 সালে যখন ব্রিটেন এই জায়নিস্টদেরকে সহযোগিতা করে ফিলিস্তিনের পূণ্যভূমিতে আরবদের পূণ্যভূমিতে একটা জায়নিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা এই স্বপ্ন নিয়ে ইরুদদেরকে প্রবেশ করায় তখন থেকে আমাদের অধপতনের সময়টা শুরু হয়েছে 1914 থেকে 1914 থেকে 1948 পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ইহুদিরা সেখানে আঁকড়া এবং তারা সেখান থেকে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সংস্কৃতি সমন্বীতি প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করে এটা উনিশশো চোদ্দ থেকে আটচল্লিশ সালের মধ্যে হয়েছে। এর মানে এই নয় যে মুসলমানরা তখন বসেছিল চুপ করে তখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হয়েছে এবং এর সাথে সাথে ইজ উদ্দিন সশস্ত্র যুদ্ধগুলো হয়েছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন পেরে উঠছিল না তখন ব্রিটেনের জায়গা নিয়ে নিয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেই রোলটাই প্লে করছিল যা ব্রিটেন করে গিয়েছে অর্থাৎ এই আরব ভূমির মধ্যে একটা তার অব্যাহত রেখেছে আজ পর্যন্ত এরপরে অনেক দফায় দফায় যুদ্ধ হয়েছে আপনারা জানেন সবাই ওমাইকার আছেন উনিশশো পঞ্চাশের পরে হয়েছে তেষট্টিতে হয়েছে সাতষট্টিতে হয়েছে তেহাত্তরে হয়েছে সত্তরে হয়েছে উনিশশো সত্তরশি ইন্তেফাদা পর্যন্ত হয়েছে এরপরেই যখন আসলো শান্তি চুক্তি করা হয় নাইনটিন নাইনটি থ্রিতে এরপর থেকে হামাসের অবস্থান আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হামাস নতুন করে উড়ে এসে জোরে বসে না। এরা অস্ত্র শান্তি চুক্তির পরে বাধ্য হয়েছে নতুন করে সশস্ত্র অবস্থান নিতে এখন উনিশশো থেকে তেইশ পর্যন্ত বিগত বিশ বছরে পরিসংখ্যান যদি আমরা ঘাটি আমরা দেখব যে প্রতি আট বছরে প্রতি আট বছরে প্রতিদিন তারা ঘরে কমপক্ষে আড়াই জন করে মুসলমানকে হত্যা করেছে প্রতিদিন গড়ে তারা কমপক্ষে আড়াই জন করে মুসলমানকে হত্যা করেছে অগণিত নারী পুরুষ অগণিত নারী এবং বোনদেরকে ধর্ষণ করেছে উঠিয়ে নিয়ে গেছে আমাদের ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করেছে এবং সেখানে কি পরিমাণ মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে সেগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলো থাকলে আমরা দেখতে পাই এখন এই দু সালে এসে আমরা ওরা যতটুকু অতীত জানে আর বর্তমান জানে আমরা এর চেয়ে বেশি ভবিষ্যৎটা জানি আমরা জানি ইনশাআল্লাহ আজ এই জিয়াদ কে আমার পর্যন্ত থামবে না ইনশাল এবং এই জিহাদের ফলশ্রুতিতে কি হতে যাচ্ছে এটা আমরা খুব ভালো করে জানি বিকজ আমাদের কাছে কোরআন এবং হাদিস আছে আমরা জানি আমাদের মধ্যে আনমাহাদি আসবে আমরা জানি সেই জয়েশের কথা যে জয়েশকে কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি সেই সেই জয়েশের কথা যা পাইতুল মোকাদ্দাস জয় না করা পর্যন্ত থামবে না ইনশাল আমরা জানি আনমাহাদির কথা এবং ঈস আবনে কথা তারা যে খেলাফা স্টেট সেখানে কায়েম করতে যাচ্ছে সেটা দাজ্জালের জন্য আমরা যখন শেষ জামানার দাজ্জার কনসেপ্টটা না বুঝি তাহলে প্যালেস্টাইন ইস্যুর সমাধান আমরা খুঁজে বের করতে পারবো তারা বিপদে 100 বছর এই যে চেষ্টাগুলো করছে একটাই উদ্দেশ্য দে ওয়ান্ট রুল দা ওয়ার্ল্ড তারা এক বিশ্বটাকে শাসন করতে চায় তারা বাইতুল মুকद्दাস থেকে জেরুজালেম থেকে একটা দাজ্জা নিউ স্টেট প্রতিষ্ঠা করতে চায় এবং তারা পুরো হোল ল্যান্ডটাই চায় শুধুমাত্র গাজা বা বাইতুল লাকসা তাদের উদ্দেশ্য নয় তারা রিভার নাইল থেকে মিশনের নিম্ন থেকে নিয়ে ইউফেডিস নদী পর্যন্ত পুরো জায়গাটাই তারা দখল করতে যায়। তারা মনে করে তাদের সেই মাসি হজদার তাদের সত্যিকারের প্রতিষ্ঠিত মাসি অথচ তারা বলের মতে আছে আর আমরা জানি এই মাসি হজদার সত্যিকার অর্থে একজন মিথ্যাবাদী প্রতারক যে এই পুরো মানব জাতিকে শাসন করবে চল্লিশ দিন এই জায়নিস্টা তাদের ওই কাজ করছে এবং তাদের জন্য মাঠ রেডি করে ফেলেছে সময় এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরাও আকিরুজ জামানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এটা বুঝতে পারছি যে সময়গুলো সংকীর্ণ এবং জিহাদ এবং যুদ্ধগুলো যত বাড়তে থাকবে শহীদদের সংখ্যা তত বাড়তে থাকবে আস্তে আস্তে ইনশাল্লাহ সেই প্রজন্ম গড়ে উঠবে যেই প্রজন্ম আজ মাহদির নেতৃত্বে বাইদুল মোকাদ্দাস ছিনিয়ে আনবে চান শুধু তাই নয় নবী সাহেব হাতে মিথ্যা মাসিহের যে নিহত হওয়া সেটাও লিখে আছে প্যালেস্টাইন এটি বাবেন উত নামক জায়গায় এবং সেখান থেকে তিনি ইনশা অচিরেই চল্লিশ বছর ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করবেন এখন আমাদের করণীয় এই বিষয়গুলো প্রত্যেকটা মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে আসা আমাদের প্রজন্মকে এই বিষয়গুলো ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করা প্রয়োজনে তাদের সাথে রাষ্ট্রীয় সম্পর্ক ছিন্ন করা এবং তাদের সাথে সমস্ত কূটনৈতিক তৎপরতা বন্ধ করা তাদের সাথে বাণিজ্য বন্ধ করা তাদের এক একটা পণ্যকে মার্ক করে করে বাজার থেকে বয়কট করা শুধু তাই নয় আমাদের উচিত আমাদের পরবর্তী প্রজন্মকে শারীরিক মানসিক আত্মিক ইমানে সমস্ত দিক থেকেই প্রশিক্ষিত করে গড়ে তোলা আমি আর লম্বা করছি না আল্লাহ রবুল আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে যেন কবুল করেন এবং আমাদেরকে সবাইকে এই প্যালেস্টাইন আলাপসাকে হৃদয় ধারণ করার কৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন যেন আগামী দিনের সেই বিজয়ীকে ফেলা শরীর হওয়ার কৌফিক দান করেন এবং অ্যাটলিস্ট সেই জাজবা আমাদের মধ্যে ধারণ করার কৌফিক দান করেন সর্বশেষ আমরা দোয়া করবো আমাদের মজলুম ভাইদের জন্য আল্লাহ রব আলিন আমাদের মজলুম এক একটা ভাইকে এক একটা বোনকে এক একটা বাচ্চাকে জন্নতুল ফির দোষ দান করে ইনশাআল্লাহ আমার শেষ কথা এটাই যে ইনশাআল্লাহ আমরা এক একটা বুলেটে হিসাব নিব আমরা এক একজন ভাইয়ের রক্তের বদলা নিব আমরা এক একজন বোনের ইজ্জতের বদলা নিবই নেবেন আমার এক একটা সন্তানের রক্তের বদলা ওদেরকে দিতে হবে ইচ্ছা আল্লাহ

আমি আমার আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না যে আমি এত ওলাময়েরাম মধ্যে আমি বান্ধা বক্তব্য দিলাম আল্লাহবুল আইবিন আমাদের সবাইকে কবুল করেন আপনারা খাস করে আমার জন্য করবেন আল্লাহ কবুল করে